আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশবাসী, আমার ভাইরা, আমি মোহাম্মদ আলম হাসান। আপনাদের ভালোবাসায় দোয়া আশীর্বাদে আজ আমি এই পর্যন্ত। আমি নৌকায় বসে আছি। অনেকে ভাবতেছেন হয়তো আমি মনে হয় সিলেট আছি। ইতিমধ্যে সিলেট, সুনামগঞ্জ সহ বাংলাদেশের অন্যান্য জেলা, শহর, উপশহরগুলোতে বন্যান্তদের পাশে যেসব ভালোবাসার মানুষগুলো দাঁড়িয়েছেন, বিশেষ করে সুমন ভাইকে দেখেছি, তারপর ফিরোজ ভাই গিয়েছে, আমরাও মানুষের সেই মহিলা আপুটাও গিয়েছে, এবং অন্যান্য যারা আছে, যারা এখন পর্যন্ত ফেমের মধ্যে ভাইরাল হয়নি, আমরা কিন্তু অনেকেই তাদের নাম জানি না, হয়তো ওনাদের পেজ আছে, ওনাদের আমরা দেখি, এজন্য আমরা বলতেছি ওনারা পাশে দাঁড়িয়েছে। এজন্য আজ আমরা অনেক খুশি এবং অনেক প্লিজড হয়েছি, এবং ওনাদের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং শুভকামনা। এখন সবাই বলতেছে যে ভাই আপনি গেলেন না কেন। আমার সবচেয়ে বড় প্রবলেম ছিল, সমস্যাটা কি সেটা আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে গিয়ে এই যে যারা গিয়েছেন ওনাদের হয়তো অর্থনৈতিক অবস্থা, পরিস্থিতি অনেক ভালো ছিল। আমার কাছে মাত্র 40,000 টাকা ছিল ভাই। আমি 40,000 টাকা গত 2 দিন পূর্বে ইসলামী ব্যাংক থেকে উঠিয়েছিলাম যে সিলেট যেয়ে হয়তো আমি দেবো, কিন্তু ভাবলাম আমি যে সেখানে 1 ঘন্টার মধ্যে হয়তো আমার ওই টাকা কুলাবে না, একটা নৌকায় গেলে পরে শেষ হয়ে যাবে। তো ভাবলাম পরিস্থিতি, সিলেটের যে বন্যা পরিস্থিতি ভাই, এটা কিন্তু আজকের অবস্থা কিংবা পরিস্থিতি এটা স্বাভাবিক তা নয়। আমি একটু দাঁড়িয়ে কথা বলি। আজকের যে এই পরিস্থিতি অবস্থা, শুধু এইটাই নয়, এই পরিস্থিতি আর অবস্থাটা সিলেটের যে কোনো সময়, আপনার যে কোনো সময় আসতে পারে। কারণ এই উত্তর আমাদের বাংলাদেশের দেখবেন যে সমুদ্র সৈকত আছে, সেইখান থেকে জলীয় বাষ্প হয়ে পানি উঠে আমাদের ওই সিলেটের ওইখানে যায়, যেহেতু পাহাড়ি উঁচু গাছপালা, সেইখানে গিয়ে মানে বাষ্পেকার আকাশে ঘনীভূত হয়, তখন বৃষ্টি আকার ওইখানে পড়ে। আর ওইটার ঠিক উত্তর পাশেই হয়তো ওই যে মেঘালয়, আসাম, ত্রিপুরা না কি বলে, মেঘালয় টেঘালয় রাজ্য আছে, যে পাহাড়গুলো আছে ওইখানে যে বৃষ্টি হয়, সুনামগঞ্জ সিলেটের দেখবেন ইন্ডিয়ার সাথে 3টা ক্যানেল আছে, যে পানিগুলো ওইখান দিয়ে বাংলাদেশে পাস হয় আর সিলেট হয়ে যায় কি প্লাবিত হয়ে যায়। শুধু এই পর্বেই ওইখানে দুর্যোগ এবং বন্যা শেষ হয়ে যাবে না, পরবর্তীতেও আসবে, বারবার এমনটা হবে। এখন যেহেতু অনেকেই গেছে, আমি যেতে পারি নাই। এক ভাই আছে, ওনার নাম হচ্ছে ওয়াহিউদ্দিন অপু, এরকম নাম, উনি আমার পিছনে লেগে আছে, হয়তো এই লোকটা পুলিশের জামাই। কারণ আপনারা জানেন কয়েকজন মহিলা পুলিশ আমার হয়তো শত্রু আছে এবং ওর ব্যাটসম্যানরা আছে, যারা আমার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে। আমি বোমা ফাটাবো যে কোনো সময়, আমি সত্য কথা বইলা ব্যক্তির মনে করেন আকাশ তুম্বি করে দেবো, কইবার চাইছিলাম না, কিন্তু এই সব কমেন্টের জন্য আমার কথাগুলো অবশ্যই বলতে হবে। উনি আমাকে বলছে যে বাটপার তুই না সীতাকুণ্ডে যাস, বাটপার তুই না সিলেট যাস। আমি কি কখনো ভাই বলছিলাম কথায় কথায় চলে আসছে যে আমি সিলেট যাচ্ছি, আমি সিলেট যাব, কখনো কাউকে বলছিলাম? আপনারা বলেন, আমি কিন্তু যাই নাই আর বলিও নাই। আমি 40,000 টাকা উঠাইছিলাম, আমার সাথে 2 জন লোক ছিল, ওরা সাক্ষী যে 40,000 টাকা আমি সিলেটে যা দিয়ে দেবো, কিন্তু আমি যদি ওই 40,000 টাকা দিয়ে দেই ভাই, আমি চলবো কিভাবে বলেন? মানে আমার স্টেজ একদম জিরো হয়ে যায়। আমার যে আর্নিং অপশনটা ছিল অনলাইন প্ল্যাটফর্ম থেকে, সেটা কয়েকজন শত্রু লাগিয়ে গত 2 মাস 1.5 মাস পূর্বে আমার সম্পূর্ণ মানে নষ্ট করে দিছিল, যার কারণে আমি একটু পিছিয়ে পড়েছি। তবে আমি বলেছি মহান রব্বুল আলামিন যদি আমাকে আবার সামর্থ্য দেয়, সেই সামর্থ্য অনুযায়ী আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমি 80% টাকা আমি দান করে দিব। এটা তখনও বলছি, এখনও বলছি, আর 20% যেটা রাখবো ওইটা আমার ভবিষ্যতের জন্য রাখবো। আমি আপনাদের সবসময় দোয়া এবং ভালোবাসা চাই। আর সিলেটের বন্যা পরিস্থিতিতে যখন অবস্থা থাকে, এখন যাবো আমি মূল কথা, যেটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আর ইম্পর্টেন্ট, যার জন্য আমি আজকে এই লাইভে আসছি। মাননীয় প্রধানমন্ত্রী সিলেটে গিয়েছেন, এজন্য কিন্তু অনেক আলোচনা সমালোচনা হয়েছে। উনি যখন সিলেটে গিয়েছিলেন তখন আপনারা দেখেছিলেন যে ওইখানে উনি বিমান দিয়ে যাওয়ার পর, উনি যখন হয়তো এলাকায় বন্যা পরিস্থিতি এলাকা দেখার জন্য গাড়ি নিয়ে যাওয়ার সময়, সেইখানে দেখা যায় আপনারা কি বলে, এই আমি একটু বসে বলছি ভাই, সেখানে দেখবেন যে উনি যখন গেছে তখন ওইখানে একটা ছেলে ত্রাণ বিতরণের জন্য কান্না করছে যে আমি ত্রাণ দিতে পারতাছি না, আমার জন্য এদের প্রধানমন্ত্রী যাবে, এজন্য আমরা গাড়ি বন্ধ করে দিছি, আমরা আসছি, আমাদের এখানে অফ করে দিয়েছে, কেঁদে কেঁদে বলেছে। এটা কোন বাংলাদেশ? মাননীয় প্রধানমন্ত্রী হয়তো নিজ হাতে দেবে না, ওনার মাধ্যমে যারা কর্মকর্তা কর্মচারী আছে, সামরিক বেসামরিক বিভিন্ন অধিদপ্তর পরিদপ্তর, ওনারা দান করবে, উনি দিবে না। ওনাদের গাড়ি আছে, সব আছে, সেই কিছু নিয়ে দান আমার পৌঁছাইতে পারবে? একজন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য যদি আপনার হাজার হাজার লোকের কষ্ট হয়, আমরা ওনাকে মানবতার জননী বলি, তা ওনার নামটা কি অপমানিত করা হয়নি? আপনারা বলেন। কারণ উনি একজন মাননীয় প্রধানমন্ত্রী, উনি একজনের জন্য যে হাজার হাজার লোক না খেয়ে আসিল তাদের জন্য পিকআপ ভর্তি খাবার নিয়ে যে ওই ছেলেটা ওইখানে কান্না করছে, এই দায় আর দোষ এটা কাদের? আমি প্রশ্ন রেখে গেলাম, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ওইখানে দেখবেন এই যেরকম নৌকায় করে যখন আমরা খাবার দাবার ছেলেট নিয়ে গেছি, আপনারা জানেন, সেখানে দেখবেন যে ওইখানে কি করছে, সুনামগঞ্জে একটা নৌকার ভাড়া 5,000, 7,000, 10,000 টাকা পর্যন্ত গুনতে হয়েছে, আপনারা সেটা জানেন। অথচ বাংলাদেশের সমগ্র বাংলাদেশ থেকে বিভিন্ন অঞ্চলের লোক, বিভিন্ন জায়গার লোক ওইখানে সাহায্য সহযোগিতার জন্য সিলেট গিয়েছিল,
অথচ ওনাদের জন্য তারা মনক্ষুণ্ণ হয়েছে, মন খারাপ করেছে। যারা বিভিন্ন লোক যারা অনলাইনের প্ল্যাটফর্মের মোবাইল নাম্বার দিয়েছেন, ডাচ বাংলা ব্যাংক, বিভিন্ন ইসলামিক ব্যাংক, বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে বলেছেন আমার অ্যাকাউন্টে টাকা পাঠান, আমি সাহায্য করব, ওনাদের অনেকে চিনেন, এজন্য অনেকেই ওনার আপনার কি বলে পাশে দাঁড়িয়েছেন, এজন্য অনেক ধন্যবাদ। আমি অনেক আপনাদের প্রতি সকলের ভালোবাসা, কারণ আপনারা দিয়েছেন বিদায়, ওনার পাশে থাকতে পেরেছে। আমিও যদি এরকম সিস্টেম উপায় অবলম্বন করতাম আমি পারতাম, কিন্তু ভাই আমার মন মানসিকতা এরকম, নিজেকে খুব খারাপ লাগছে যে আমার যা সামর্থ্য আছে আমি সে অনুযায়ী দেবো, এরকম মানে আমার নিজেকে খুব ছোটা ছোটো লাগছে, যার কারণে আমি আপনাদের ওইভাবে বলতে পারি নাই। তবে সিলেটবাসী, সুনামগঞ্জবাসী, আপনারা জানেন ময়মনসিংহ পানি হয়েছে, কিশোরগঞ্জ অনেক বাড়ি তলিয়ে গেছে, আমি এটুকুই বলবো আপনারা সবাই দোয়া করবেন যাতে করে বন্যা পরিস্থিতি এখানে শেষ নয়, আবার আসবে, যেহেতু বর্ষাকাল, কখন বন্যা আসবে, কখন বাড়িঘর ডুবে যাবে, কখন তলিয়ে যাবে আমরা কিন্তু সেটা জানি না, এনি টাইম এনি হাউ যে কোনো সময় তলিয়ে যেতে পারে। আমার গাজীপুরে যেগুলো দেখতেছেন ডিপের মতো, চারোদিকে পানি, এরাও কিন্তু পানিবন্দী হয়ে আছে। আমরা কিন্তু এখানে বলি নাই যে এখানে সাহায্য ত্রাণ এরা এই অবস্থায় পরিস্থিতিতে আছে, কিন্তু বন্যার স্পর্শ যখন হয় শুধু সিলেট নয়, সুনামগঞ্জ নয়, সমস্ত বাংলাদেশ, সমগ্র বাংলাদেশ এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়। সিলেটে একটু বেশি হয়েছে, তবে বলবো সিলেটের জন্য আমাদের সামরিকভাবে প্রস্তুতি থাকতে হবে, এনি টাইম আবারও বন্যা পরিস্থিতি আসতে পারে। আমি আবারও বলতেছি, আমি যারা মানবতার মানে আমাদের সাপোর্টে ছিলেন, যাদেরকে আমরা মানবতার ফেরিওয়ালা বলি, তাদেরকে ধন্যবাদ, অনেকেই রিস্ক নিয়ে চলে গিয়েছিলেন। আর একটা জিনিস দেখবেন, প্রশাসনিক যারা আছেন, যারা এমপি, মন্ত্রী, উপর মহলের সরকারি কর্মকর্তা কর্মচারী, ওনাদের বন্যা পরিস্থিতি কিংবা দুর্যোগ মুহূর্তে খুব কম সময় পাবেন। সর্বপ্রথম যাদের পাবেন তারা কারা জানেন? এই যে মাঝি, যে এখানে যদি একটা দুর্ঘটনা ঘটে সর্বপ্রথম ওনাকে পাওয়া যাবে, ওই কালিয়াকুর থেকে কিন্তু পুলিশ আসবে না, ওই সখিপুর কিংবা ওই গাজীপুর সদর থেকে কিন্তু ফায়ারম্যানের লোক আসতে পারবে না। প্রথম 4-5 ঘন্টা যে ফাইট করবে, যুদ্ধ করবে, সেটা হচ্ছে এই সব লোক, আমরা কখনো ফাইট করতে পারবো না। ইতিমধ্যে হয়তো আমি হাসছি, হাসার একটা কারণ আছে, আমাকে ক্ষমা করে দিবেন, এজন্য আমি মাপ চাই, কারো এক চাহনি দেখে মানে ভয় পেয়ে গেছি গিয়া। তবে আমি সর্বশেষ বিশেষ যে কারণটার জন্য আমি লাইভে আসছি সেটা হচ্ছে গিয়ে, আমি শেষ করব 2 মিনিটের মধ্যে, মাননীয় প্রধানমন্ত্রী যখন সিলেট যায়, যে রাস্তাটা বন্ধ করে দিয়েছিলেন, যারা প্রশাসনিকভাবে দায়িত্ব পালন করেন, বিশেষ করে পুলিশ থেকে শুরু করে, আমি বলবো একজন ব্যক্তির জন্য যেন হাজার হাজার মানুষ কষ্ট না পায়, হোক সে স্বরাষ্ট্রমন্ত্রী, হোক সে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা সেটা দেখবো না। এখন এই নৌকালা মাঝির দ্বারা যদি এই গ্রামের 5,000 লোক সুবিধা পায়, তাহলে এই লোক গ্রান্টেড, এখানকার এমপি মন্ত্রীর আমার দরকার নেই, ওনার সুবিধাটা পাচ্ছি আমরা হয়তো 7-8 ঘন্টা পরে, কিন্তু 7-8 ঘন্টা পূর্বে এই মাঝি যদি এই গ্রামের জন্য লড়াই করে, তাহলে অবশ্যই ওনাকে অথরিটি দিয়ে দেওয়া উচিত এবং প্রয়োজন মনে করি। মাননীয় প্রধানমন্ত্রীকেও আমি ধন্যবাদ জানাই, কারণ উনি মানবতার জননী বলে ওনাকে আখ্যায়িত করেছে। সিলেটে এরকম পরিস্থিতি হওয়ার পর দেখা যায় যখন পরিস্থিতি একটু স্বাভাবিক পর্যায়ে আসে, বন্যা পরিস্থিতি কিংবা বৃষ্টি কমে যায়, তখন কিন্তু উনি সিলেট চলে যায়। আমরা দেখেছি উনি হেলিকপ্টারে গিয়েছেন, সেটা আরটিভি নিউজ করেছে এবং ভাইরাল হয়েছে। পরবর্তীতে উনি যখন রুট সাইডে গমন করেন, সেখানে উনি এমনিতে দুর্যোগ মুহূর্তপূর্ণ এলাকায় ভ্রমণ করছেন, সেখানে তো গাড়ি বন্ধ করে দেওয়ার আমি কোনো উয়ে দেখি না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সিলেট সুনামগঞ্জ বাসীর জন্য দোয়া, এবং যারা মানবতার ফেরিওয়ালা ছিলেন, যারা ওনাদের পাশে দাঁড়িয়েছেন, তাদেরকে আমি স্যালুট জানাই, এবং যারা প্রবাস থেকে বিশেষ করে সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতার হাত বাড়ি দিয়েছিলেন, যারা প্রবাসে আছেন, আপনাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকতা এবং ভালোবাসা। আর আমার জন্য সকালে দোয়া করবেন, আপনাদের সাপোর্ট, সাহায্য, সহযোগিতা, ভালোবাসা, আন্তরিকতায় আজ আমি এই পর্যন্ত, এবং মোহাম্মদ আলম হাসান, সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেঁচে থাকলে আবারও দেখা হবে, মরে গেলে বিদায়, এ প্রত্যাশা আমি মোহাম্মদ আলম হাসান আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।